Hey guys, welcome back to my channel Ripa's Vlogging. Shobai ke onek onek shagoto. To bondhura shobai kemon acho? Asha korchi shobai khub khub bhalo acho. Amio kintu bhishon bhalo achi. To tomader okhane kemon thanda poreche amake comment e first time age bolbe. Amader ekhane to pochondo thanda poreche, je dekhcho ghorer moddheo sweater toider pore achi, pochondo thanda. तो आज के जे समस्त कलेक्शन निये बसे आछि बुझते ही पारछो कोन विषयेर उपर आज के आमार छोट्ट ब्लग। तार आगे बोले दिच्छि एटा छेलेदेर जोन्नो ना, छेलेरा ठीक बुझतेओ पारबे ना। एटा विशेष करे आमार छोट छोट बोनेरा दीदीरा माने मेयेदेर जोन्नो। तो ब्लगटि शुरू करार आगे आबारो बोलछि आमार পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, স্কিপ করবে না। আমি কি কি দিয়ে সাজগোজ করি আর কোন কোন মানে মেকআপ আমি ইউজ করি, বর্তমানে আমার কাছে যেগুলো আছে আমি সেগুলোই শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি বিউটিশিয়ান বলতে পারো, কোর্স কমপ্লিট করা, বাট আমি তো শিলিগুড়িতে থাকি, সব কিছু এখানে আনতে পারিনি, সব কিছু আনাও যায়নি। তো যেগুলো আমার দরকারি আর যেগুলো জিনিস আমি সঙ্গে করে এনেছি আমার নিজের জন্য, আমি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো দিয়ে আমি সাজগোজ করি, বলে তো প্রতিদিনও সাজগোজ করি না, কোথাও গেলে খুব কম, মানে সঙ্গে করে এনেছি এই মাত্র। তো চলো আজকে আমার কিছু মেকআপের জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। বাড়িতে গেলে আমার যত প্রফেশনাল প্রোডাক্ট আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটি, প্লিজ স্কিপ করবে না। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দাও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাই, আমি ইনস্টাগ্রাম লাইভে গেলেও আমাকে অনেকেই বলো দিদি তোমার স্কিন কেয়ারটা একটু শেয়ার করবে, দিদি তুমি কী কী প্রোডাক্ট ইউজ করো একটু শেয়ার করবে, অনেকেই বলে। যদিও বা তো আমি আমার নিজে থেকে আজকে মনে হলো যে একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আজকে শেয়ার করছি। তো ফার্স্ট টাইম আগে দেখাই এই প্রাইমারটা আমি ইউজ করি, রেগুলারই ইউজ করি এইটা। এটা হচ্ছে হুডা বিউটির প্রাইমার, এই যে দেখো। তারপরে আমি এনেছি যেগুলো সেগুলো দেখাচ্ছি। তারপরে দেখো একটা ফাউন্ডেশন আছে আমার কাছে, এখানে যে কয়টা আছে সে কয়টাই দেখায়। এই দেখো কালার এসেন্সের একটা HD ফাউন্ডেশন, দেখো এইটা ইউজ করি মাঝে মধ্যে। এগুলো আমি টুকিটাকি মানে পার্টি মেকআপের ক্ষেত্রে ইউজ করতাম, তো আমি সঙ্গে করে এগুলো এনেছি, যদিও বা নিজে তো লাগাই না। এই যে দেখো অলিভিয়ার একটা প্যান স্টিক, তো কোনো ছেলেরাই বুঝতে পারবে না আমি জানি, তো মেয়েদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য, যারা মানে আগেই বলে দিলাম আমার ছোট ছোট বোন দিদি এদের জন্যই, তোমরা ভালো বুঝতে পারবে, তোমাদেরকে বলছি। দেখো এই দেখো একটা কালার এসেন্সের কম্প্যাক্ট পাউডার, দেখো লুজ পাউডার, এগুলো আমি সঙ্গে করে এনেছি কালার এসেন্সের, বাট আমি ইউজ করি না, মানে আমার বক্সটা ধরে এনেছি তো বক্সের মধ্যে ছিল, নিয়ে চলে এসেছি। আমি বর্তমানে যেগুলো ইউজ করি, আমি রেগুলারই ইউজ করি এই যে অরিফ্লেমের দেখো ফাউন্ডেশন, এটা আমি ইউজ করি। এই ফাউন্ডেশনটা সত্যিই খুব ভালো, তোমরাও ইউজ করতে পারো, ভীষণই ভালো। আরো একটা ফাউন্ডেশন আমার কাছে আছে দেখো, সিস বিউটি হাই কভারেজের, এটাও আমি ইউজ করি হালকা পার্টি মেকআপের ক্ষেত্রে, এটা দিলে আর কিছু লাগে না, ভীষণই এই ফাউন্ডেশনটা সত্যি খুব ভালো, ওয়াটার প্রুফ এটা।
আর আমি নর্মালি যেগুলো ইউজ করি সেটা হচ্ছে নর্মালি আমি সাজগোজ করলে এই ল্যাকমির ফেস পাউডারটা মাঝে মধ্যে দিই। এইটা আমার কাছে আছে, এটা বর্তমানে এইটা আছে, এটাই দেখালাম। এই কাজলটাও আমার কাছে আছে, এই যে দেখো, এইটা আমি আমার পার্লারের কাজে, আমার এই মানে মেকআপের ক্ষেত্রে ব্রাইডাল, তারপরে রিসেপশন, এগুলো সাজাতে গেলে আমি এই কাজলটা ইউজ করি। এই প্যালেটটা আমি এনেছি সঙ্গে করে, আরো অনেক আছে বাড়িতে আছে, আমি যখন বাড়িতে যাব তখন আমার আরো যত যত মেকআপের এই শ্যাডো প্যালেট, যত কন্ট্রোলিং প্যালেট আছে, সব কিছু হাইলাইটার প্যালেট সব শেয়ার করবো। এই যে দেখো, এই কন্ট্রোলিং প্যালেটটা আমি কোনো আজে বাজে জিনিস ইউজ করি না, আমার কাছে আছে অনেক রকমেরই প্রোডাক্ট, আমি বারবার বলছি বাড়িতে আছে, আমি সঙ্গে করে এনেছি আমার নিজের জন্য। এই কাইলনের এই প্রোডাক্টটা আমি ইউজ করি, এই যে দেখো, এইটা আমি ইউজ করি। এইটা অনেকের কাছে হয়তো আছে, আমি জানি অনেকে আজকাল এটা ব্যবহার করে। এই যে দেখো, আমার খুব ফেভারেট, আমার খুব পছন্দের, এটা আমার সঙ্গী বলতে পারো। সিস বিউটি, তারপরে সিস বিউটি, আর একটা হেটেড উইথ লাভ, আর একটা হচ্ছে আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেট আছে বাড়িতে আছে, ওগুলো ওগুলো ভীষণ বড় বড় প্যালেট, আমি আনিনি সঙ্গে করে, আমি বাড়িতে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি নর্মালি ইউজ করবার জন্য এই প্যালেটটা সঙ্গে করে এনেছি বাড়ি থেকে। আর দেখো, সিস বিউটির এই প্যালেট আইশ্যাডোটা আমি ইউজ করি, দাঁড়া এটা ফুলতে পারছি না, এরকম দেখো, এই যে। তারপরে দেখো এই এই একটা গোল্ডেন কালার ব্রাইডালের, একবার বলছি অথচ ব্রাশ হোল্ডার নিয়ে চলে এসেছে, এই যে ব্রাশ। আর আমি এগুলো ভিডিও করতে গেলে আমি এগুলো ইউজ করি, এই দুটো আমার খুব পছন্দের, দেখো এগুলো লাইনার, একটা গ্রিন শ্যাডোর মতন, খুবই ভালো, একটা গ্রিন একটা ব্লু, এইটা দিলে, এইটা দিয়ে হচ্ছে আইলিডে এইটা দিয়ে কভার করলে মনে হয় যে শ্যাডোই দিয়েছি, ভীষণ সুন্দর, ভীষণই ভালো। এই দুটো দিলে আমার আর এক্সট্রা শ্যাডো দেওয়ার কোনো দরকারই হয় না, একটা ব্লু একটা গ্রিন। আমি ভিডিওতে বেশি যখন একটু মেকআপ করি তখন এই দুটো জিনিস আমি চোখে লাগাই, ভীষণ ভালো। আর দেখো আমার কাছে তিনটে গ্লিটার আছে, এই যে দেখো, এই তিনটে আমি সঙ্গে করে এনেছি কিন্তু এখন একদিনও দিইনি, বেকার বেকার এনেছি। এই যে, এই যে একটা সিলভার, একটা গোল্ডেন, আর একটা হচ্ছে ব্লু কালার, এই যে দেখো পড়ে গেল। আমি ইউজ করি ল্যাকমির আইকনিক কাজল, এইটা ইউজ করি, কালার এসেন্সের লাইনার এটা ইউজ করি নর্মালি, তোমাদেরকে আগেও দেখালাম এই একটা কাজল, এটাও এটা ইউজ করি না, সঙ্গে করে এনেছি, বেকার এনেছি, ইউজই করি না। এগুলো মেকআপ করতে, এগুলো কোথাও সাজাতে গেলে আগে ব্রাইডাল যখন আমি কোর্স করেছিলাম তখন এই এই জিনিসগুলো আমার দরকার ছিল, এগুলো কিনেছিলাম, তো তারপর আমার নিজের জন্য মানে নিজে এখনো লাগাইনি, কিন্তু সঙ্গে করে এনেছি এই মাত্র। আমি ল্যাকমের আইকনিক কাজলটা ইউজ করি, এটা কম দামের, ভালো না কিন্তু, হঠাৎ লিপ লাইনার, এই যে দেখো লাইনার কেচার এটা, আর এইটা হচ্ছে ব্রাইডালের ক্ষেত্রে সাদা কাজল, এই দেখো, এগুলো আমার মেকআপের জন্য নেওয়া অ্যাকচুয়ালি, কিন্তু আমি এনেছি আমি নিজের জন্য ইউজই করি না, বারবার বলছি আমি বক্সটা সঙ্গে করে এনেছি, তো ওর সঙ্গে এগুলো চলে এসছে, এই আছে, তাই ভাবলাম আজকে শেয়ার করি। কালার এসেন্সের একটা কনসিলার, এই দেখো এটা খুব ভালো, আর আমার এই প্যালেটটার সঙ্গে এই যে এইটা দেখো, এইটা ইউজ করি নর্মালি ন্যাচারাল মেকআপ করতে, এইটা লাগে, এইটা হচ্ছে ফিক্সার,
এইটা সিজ কিজ বিউটির এই ফিক্সারটা আমি ইউজ করি। এই একটা গ্লিটার দেখো ভীষণ ভালো। এইটা না অল্প একটু অল্প একটুখানি এরম করে নিয়ে জাস্ট একটু এক চিমটি একটুখানি নিয়ে এই শ্যাডো গ্লিটার এটা চোখে লিডে দিলে এত এতই ভালো, একটুখানি নিলে অনেকটা কভার করে, খুব ভালো নিলে হয়ে যায়। কিন্তু এটা পুরো ভর্তি আছে, আমি যখন নিয়েছিলাম তখন এই ভর্তি আছে, আমি নিজের জন্য ইউজই করি না, লাগাবো বলে এনেছি দিই না। আর এগুলো যখন আমি পার্লারে কোর্স করেছিলাম তখন এই এই কমচি নিয়ে এগুলো সব নিয়েছিলাম, এগুলো তো আমার এখন লাগেই না, বক্সের মধ্যে ছিল। এই যে আর এখন বর্তমানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব লিপস্টিক। লিপস্টিকটা আমার অনেক, আমি লিপস্টিকটা খুব চেঞ্জ করি, তোমাদেরকে দেখাই। একটা পড়ে গেল, দাঁড়াও, এই পড়ে গেল, পড়ে যাক। এই দেখো গ্ল্যামটুর একটা, হুডা বিউটির একটা, এটা কি জানি না, বাট এই পিঙ্ক কালার, এটা খুব খুব ভালো, আমার খুব ভালো লাগে। আমার এই একটা দেখো, এইটা হচ্ছে, এটা কিস বিউটির, এই দেখো, এই একটা দেখো কিস বিউটির, এই একটা দেখো, এই একটা দেখো, এই একটা দেখো, এগুলো সব লিপস্টিক। আর এইটা হচ্ছে, এটা মাস্কারা, এটা বেশি দামি না, আর মাস্কারাটা আমি খুব একটা ইউজ করি না, তবে ছোট্ট একটা কিনেছিলাম, হালকা পাতলা মাঝে মধ্যে দিই, দরকার পড়লে দিই, নইলে দিই না। তো বর্তমানে যে কয়টা জিনিস আমার কাছে আছে সেগুলো শেয়ার করলাম, নেক্সট দিন শেয়ার করব আমার ফেসিয়াল প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বর্তমানে যে কয়েকটা জিনিস আমার কাছে আছে, মানে আমি বাড়ি থেকে যে যে কয়টা জিনিস আমি সঙ্গে করে এনেছি তোমাদের সঙ্গে, আমি সেগুলোই শেয়ার করলাম। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক, আর আমাকে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও আমি সেগুলোই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ছটাপট প্রেস করে দিও। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার কাল আসবো।